প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না পদ্মা মেঘনার ইলিশ। কয়েক দফা মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েও গত 3 বছরে ইলিশের প্রবৃদ্ধি মাত্র 6%, যা লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম। ডুবোচর ও নাব্য সংকট, নদী দূষণ এবং ইলিশের খাদ্যের অভাবকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ইলিশের উৎপাদন বাড়াতে 1 মার্চ থেকে দেশের 5টি অভয়াশ্রম সহ বিভিন্ন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। আগামী 2 মাস বন্ধ থাকবে সব ধরনের মাছ ধরা। তবে দফায় দফায় নিষেধাজ্ঞার পরও পদ্মা মেঘনায় আশানুরূপ বাড়ছে না ইলিশ। সরকার বলেছে ইলিশ মাছের নাকি উৎপাদন বাড়ছে, তাহলে বাড়লে আমরা এখন কেন নদীতে ইলিশ মাছ পাইতেছি না? আমাদের দাঁড়দেনা করে আমরা ইলিশ মাছ জাল করে ইলিশ মাছ ধরতে যাই, কিন্তু আমরা কিন্তু দেনে হইতেছি। মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলছে 2020-21 অর্থবছর থেকে পরবর্তী 4 বছরে পদ্মা মেঘনায় ইলিশের উৎপাদনে 16% বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গত 3 বছরে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 6.34%। গবেষকরা বলছেন চাঁদপুর থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত 150-এর বেশি ডুবোচর সৃষ্টি হয়েছে। পাশাপাশি নদী দূষণের মাত্রা বাড়ায় দেখা দিয়েছে মাছের খাদ্য সংকট। আমরা আমাদের গবেষণায় দেখেছি যে হ্যাঁ, উপরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাওয়া, নদী দূষণ, নদীতে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ কমে যাওয়ার কারণে উপরের দিকে কিছুটা আপনার ইলিশ উৎপাদন হ্রাস পেয়েছে, আর পাশাপাশি নদীর নাব্যতা সংকট এটা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। মৎস্য বিভাগ বলছে নানা উদ্যোগের কারণে চাঁদপুরে 2টি অভয়াশ্রমে ইলিশের উৎপাদন বাড়ছে। চলমান নিষেধাজ্ঞা সফল করতে পারলে ইলিশ উৎপাদনের ধারাবাহিকতা ধরে রাখা যাবে। যে জাটকা যে আমাদের ক্রয় বিক্রয় নিষিদ্ধ, এটার উপর আমাদের অভিযান চলমান আছে এবং পাশাপাশি এখন আমাদের কম্বিং চলছে। আমরা আশা করছি যে এই ধরনের অভিযান আমরা এবং সফলভাবে বাস্তবায়ন করলে এবং জেলেরা যদি এই ব্যাপারে আমাদেরকে সহায়তা করে, তাহলে আমরা এই আকাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সম্ভব হবে। মতলবের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার 100 কিলোমিটার এবং শরীয়তপুরে পদ্মা নদীতে 20 কিলোমিটার এলাকার 2টি অভয়াশ্রম থেকে এবার 35,000 টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, ইলিশ কমে যাওয়ার আসলে মূল কারণগুলো কি, আর নদীতে যে সংকটগুলো দেখা দিচ্ছে, নাব্যতা সংকট, দূষণ ইত্যাদি, এগুলো দূর করার জন্য কোনো মহাপরিকল্পনা আছে কিনা? জি, চাঁদপুরে আজকে কিন্তু মৎস্য সপ্তাহ উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। এবারের কিন্তু প্রতিপাদ্য বিষয়টি হলো কিন্তু চাঁদপুরে প্রতিপাদ্য বিষয়টি হলো কিন্তু ইলিশ হলো মাছের রাজা, ঝাটকা ধরলে হবে সাজা। এই ঝাটকা নিধনের যে পরিকল্পনা রয়েছে, সেই যে ইলিশের যে উৎপাদনের যে লক্ষ্যমাত্রার উদ্দেশ্যে যে ঝাটকা অভিযানটি শুরু হয়েছে মৎস্য সপ্তাহ, সেটি কিন্তু ব্যাহত হচ্ছে বলেই কিন্তু কয়েক বছর ধরে জেলেরা জানিয়ে আসছেন। জেলেরা বলছেন যে নদীতে নাব্যতা সৃষ্টির কারণে কিন্তু এই 2 বছরের নাব্যতা সৃষ্টির কারণে কিন্তু নদীতে ঝাটকা মাছের যে ইলিশের যে ডিম ছাড়ার লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু পূরণ হচ্ছে না প্রত্যাশা অনুযায়ী। আমরা জানি যে চাঁদপুরের এই চাঁদপুর যে অংশ রয়েছে এবং সাগর থেকে যে মিঠা পানিতে আসা যে ইলিশগুলো, সেগুলো কিন্তু যে 150 ডুবোচর রয়েছে, এখানে 150 ডুবোচর থাকার কারণে এখানে এবং নদীতে মাছের যে খাদ্য সংকট রয়েছে এবং নদীতে যে দূষণ করা হচ্ছে, নদীতে যে পরিমাণে নদীর যে নাব্যতা সংকট নিরসন করা প্রয়োজন, সেগুলো না হলে কিন্তু এই মাছের উৎপাদন ক্ষমতা কিন্তু হ্রাস পাবে বলে জানিয়েছে গবেষকরা। চাঁদপুর অঞ্চলে যে মৎস্য ইনস্টিটিউট রয়েছে, সেই গবেষক আমাদেরকে বলছেন যে ধীরে ধীরে কিন্তু যে প্রবৃত্তির হার বাড়ছে, কমছে, সেটির কারণে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই যে ইলিশের উৎপাদন ক্ষমতা কমবে। এবং মৎস্য ইনস্টিটিউটের বাইরে যে মৎস্য বিভাগ রয়েছে, তারা বলছেন যে উৎপাদন বাড়ছে, কিন্তু জেলেরা কিন্তু বারবারই বলছেন যে তাদের জালে কিন্তু মাছ আসছে না। আর এইসব কারণে কিন্তু আসলে টোটালি যে সার্বিক যে জেলে মৎস্য ইনস্টিটিউট এবং মৎস্য বিভাগ জেলেদের এই 3 যে সমন্বয়ে কিন্তু ইলিশের আসলে মূল যে লক্ষ্যমাত্রা, সেটির আমরা 3 ধরনের ডাটা পাচ্ছি। আসলে মৎস্য বিভাগের পদ্মা মেঘনা ইলিশের উৎপাদন আশানুরূপ হচ্ছে না, এ বিষয়ে চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।